पूर्व निर्धारित कर्मसूची अनुयायी द्वितीय बार परीक्षार सुयोगेर दाबीते छात्ररा सकाले ढाका विश्वविद्यालय राजू भास्कर्य थेके प्रधानमंत्री कार्यालय पर्यन्त मिछिल करे गिये स्मारकलिपि जमा दिते चाइले शाहबाग मोड़े पुलिश तादेर बाधा देय। ধস্তাধস্তির এক পর্যায়ে তারা সেখান থেকে পাঁচ জনের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিতে যায়। অন্যরা সেখানে বসে স্লোগান দেয়, সবার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, তাই আমরা চাই আমাদের স্বপ্ন পূরণ। এক পর্যায়ে তাদের উপর লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এই ঘটনায় আহত হয় দুই পক্ষ মিলিয়ে দশ থেকে বারো জন। এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে এ পদক্ষেপ বলে জানায় পুলিশ। তারা এখানে সরে যাবে, এক পাশে সরে যাবে, কিন্তু তারা আর সরছিল না, বরং তারা আর উদ্ধত আচরণ করে আমাদের উপরই পাটকেল নিক্ষেপ করা শুরু করলো, গাড়ির উপরই পাটকেল নিক্ষেপ করা শুরু করলো, আমরা জলকামান ব্যবহার করেছি। গেল চোদ্দই অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল করলে কয়েক দফা আন্দোলন ও অনশন কর্মসূচি পালন করেছে এসব ছাত্ররা। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাষ্ট্রপতির কাছে স্মারকলিপিও জমা দেয় তারা। পুলিশ কেন হামলা করলো আমরা জানি না, কোনো একটা কারণে হামলা করেছে, আমাদের স্টুডেন্টরা আহত হয়েছে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।